ঘরের সামনে। আজকে আমার সাথে যে খুদে শিল্পী রয়েছে সে খুব ছোট না হলেও ছোটই বলা যায়, তবে গানটা কিন্তু একদমই ছোটদের মতো গায় না। চলুন পরিচয় করে নেওয়া যাক। আজকে আমাদের সঙ্গে রয়েছে দেয়া, দেয়া মুখার্জি। তো দেয়া, তোমার এখানে এসে কেমন লাগছে? আমার এখানে এসে খুবই ভালো লাগছে এবং খুব এক্সাইটেড। এক্সাইটেড? নার্ভাস কি একটু? একটু একটু। তোমার কি প্রথমবার টেলিভিশনের পর্দায় আসা? হ্যাঁ। তাহলে তো একটু নার্ভাস লাগবে, ও অনেকটাই ছোট। তাহলে বেশি কথা না বাড়িয়ে একেবারে গানে চলে যাই। প্রথমে কি শোনাচ্ছ? প্রথমে আমি রিচা শর্মার গাওয়া একটি রাজস্থানি ফোক কেশারিয়া বাল শোনাচ্ছি। Thank you.
কি মনে হচ্ছে, গানটা শেষ হোক না আরো চলতে থাকুক? এবার নিশ্চয়ই সবাই বুঝতে পারছেন যে ও গানটা একেবারেই ছোটদের মতো গায় না, যে সমস্ত হারকাত নিচ্ছিল সত্যি বলার অপেক্ষা রাখে না। গানে তো আবার যাবো, তার আগে একটু ওর সাথে গল্প করা যাক। তো দেয়া, তুমি ছোটবেলা থেকে নিশ্চয়ই গান শিখছো, সেটা আর বলার অপেক্ষা রাখে না, কারণ তোমার গান শুনেই সেটা বোঝা যাচ্ছে। কত বছর বয়স থেকে শিখছো? আমি একদম ছোট থেকেই দাদুর কাছে শিখছি, তারপরে আমার বাবা গানের টিচার আমাকে শেখান, এখন আমি বর্তমানে কলকাতার একজন স্যারের কাছে শ্রদ্ধেয় নিখিল রঞ্জন বন্দ্যোপাধ্যায় ওনার কাছে তালিম নিচ্ছি। আচ্ছা, তার মানে ছোটবেলা থেকে বাড়িতে গান বাজনার পরিবেশ। এবং আপনাদের এই সূত্রে আরেকটা কথা বলে রাখি, পাশে যিনি হারমোনিয়াম বাজাচ্ছেন তিনি কিন্তু দেয়ার বাবা। পরবর্তী গানে যাওয়ার আগে দেয়ার সাথে একটু গল্প করে নেওয়া যাক। দেয়া, তুমি কত বছর বয়স থেকে গান শিখছো? আমি খুব ছোটবেলা থেকেই গান শিখছি, প্রথমে আমার দাদুর কাছে, তারপরে আমার বাবা আমাকে গান শিখান, এবং বর্তমানে আমি কলকাতার শ্রদ্ধেয় নিখিল রঞ্জন বন্দ্যোপাধ্যায়ের কাছে তালিম নিচ্ছি। তার মানে তোমার ছোটবেলা থেকে বাড়িতে একটা বেশ গান বাজনার পরিবেশের মধ্যে বড় হয়েছো। হ্যাঁ, সেটা তোমার গান শুনেই বোঝা যায়। এবং এই সূত্রে আপনাদের বলে রাখি, এখন যিনি দেয়ার পাশে বসে হারমোনিয়ামে সঙ্গত করছেন তিনি আর কেউ নয়, দেয়ার বাবা। এবং দেয়ার বাবার সাথে যখন পরিচয় হলোই, তখন আমাদের দেয়ার গানের সাথে এত ভালো সঙ্গত করছেন এতক্ষণ, সবার সাথে একবার পরিচয় করে নিই। তবলায় আছেন দেবাশিস প্রামাণিক, নমস্কার আপনাকে এখানে আসার জন্যে। গিটারে আছেন দীপাঞ্জন পাত্র, কিবোর্ডে আছেন মদন খুঁটিয়া, এবং হারমোনিয়ামে দেয়ার বাবা স্বপন মুখার্জি। সবার সাথে তো পরিচয় হয়ে গেল, তাহলে আর বেশি কথা না বাড়িয়ে আরেকটি ছোট্ট করে গান শুনে নেব। কি শোনাচ্ছ? এখন আমি শুভমিতার একটি আধুনিক গানের অ্যালবাম থেকে একটা বাংলা আধুনিক গান জারে জারে ফিরে যাই। তবু তারা ছি আছি, ফিরে যাবি
পারছেন না অথবা বুঝতে পারছেন যে এখানে স্টুডিওর পরিবেশটা কিরকম ভারী হয়ে গেছে। ও এই বয়সে গানটার যা ভাব এনেছে সেটাই সত্যি অবাক করে দেওয়ার মতো। দেয়া, তুমি কি এই ধরনের গান গাইতে ভালোবাসো নাকি সব রকম? সব রকম। কি কি গান গাও তুমি? ফোক, আধুনিক, রক, ক্লাসিক্যাল, সব ধরনের। সব ধরনের গান গাও মানে ও একদম ছোটবেলা থেকে তৈরি ভার্সেটাইল সিঙ্গার হওয়ার জন্য। তো তুমি এবার ছোট্ট করে কি শোনাবে বলো? এবার আমি তু যাহা যাহা চলেগা মেরা সায়া হিন্দি ফিল্ম থেকে লতা মঙ্গেশকরের গাওয়া। আচ্ছা ঠিক আছে, মানে ও আবার একটা ওল্ড মেলোডিজে চলে যাচ্ছে, মানে ও সব রকম শুনিয়ে তবেই আজকে বাড়ি যাবে এবং আপনাদেরও বসিয়ে রাখবে টিভির সামনে। চলো শুনে নিই।
কোনো কথাই বলা যায় না। দেয়া, তুমি এতক্ষণ তো ওল্ড মেলোডিজ, ফোক, রাজস্থানি ফোক, একটু ট্র্যাডিশনাল গান বাজনা শোনালে, এবার কি একটু মডার্ন সং শুনবো? হ্যাঁ নিশ্চয়ই শুনবো তো। হ্যাঁ, মানে আজকে আমরা আপনারা দেয়ার কাছ থেকে সব রকম গান এক্সপেক্ট করতে পারি, মানে যা ওর কাছে বলবেন ওর কাছে সব একদম রেডি করা আছে। তো এখন তুমি কি শোনাচ্ছ? এখন আমি অগ্নিপথ ফিল্ম থেকে সোনু নিগমের গাওয়া অভি মুঝমে কহি। আপনারা নিজেরাই দেখুন ওর গানের সিলেকশন। চলো বুলায় আনে বার কল কি কিউ ফিক
पर मुझको सता जाए, कुछ ऐसा रहूं इस लम्हे में है, ये लम्हा हाँ था मेरा, अब है सामने इसे छू लो जरा, मर जाऊं या जी लो जरा, खुशियां जो কিছু বলার নেই, ওর এত সুন্দর একটা গান এবং ও এত সুন্দরভাবে সেটাকে রিপ্রেজেন্ট করলো এই বয়সে, সত্যিই ভাবা যায় না। দেয়া, তোমাকে অনেক অনেক ধন্যবাদ তুমি এখানে এসে আমাদের মিউজিক ক্যাফের এই পর্বটাকে এত সুন্দর করে তোলার জন্য। আচ্ছা, আবার কি আমরা একটা গানে চলে যাব কথা না বলে? ও সত্যি, ও আমাকে বলছে হ্যাঁ ঠিক আছে চলে যাও। এই হচ্ছে মানে ওর ইনোসেন্সটা এখানেই বোঝা যাচ্ছে যে ও এখনো বড় হয়নি। এনিওয়ে, এরপর আমরা কি গান শুনছি বলো? এরপর আমরা দূরে আকাশ শামিয়ানা লতা মঙ্গেশকরের গাওয়া আবার একটা ওল্ড মেলোডি, খুব ভালো, চলো শুনে নেওয়া যাক। দূরে আকাশ শামিয়ানা, দূরে আকাশ শামিয়ানা, প্রদীপ জ্বালায় তারা, প্রদীপ জ্বালায় তারা, জেগে জেগে কি যে ভাবে কে জানে, মন ছাড়া দূরে আকাশ শামিয়ানা, দূরে আকাশ শামিয়ানা। বুঝেছি আমি আমার ব্যথাই মধুর ভালোবাসা, কেঁদে কেঁদে ডাকি গো যাকে নিতার, কোন সাড়া দূরে আকাশ শামিয়ানা, দূরে আকাশ শামিয়ানা। বুকেতে বয় যে
লতাজির গানকে ও নিজের মতো করে এত ভালোভাবে পরিবেশন করলো। গলার টোনাল কোয়ালিটিটা ওর আলাদা, কিন্তু এই গানটা চুজ করে ও প্রমাণ করে দিল যে ও সব রকম গান গাইতে পারে। তো দেয়া, তোর কাছে একটু শুনে নি, অবাধ্য না বাধ্য মেয়ে? মাঝামাঝি একটু দুষ্টুমি করা হয় না বাড়িতে? হ্যাঁ হ্যাঁ, দেখে কিন্তু শান্তই মনে হচ্ছে দেয়াকে। তো দেয়ার কাছ থেকে না জেনে আমরা একদম সরাসরি ওর বাবা মার কাছ থেকেই জেনে নেব। অমনিতেই দেয়া খুব শান্ত, এবং ও হচ্ছে আমাদের অহংকার সব থেকে বড় জিনিস। আর সব থেকে বড় কথা হলো ও একটু চঞ্চল, সেই জন্য মানে আয়রে বসরে ওরে প্র্যাকটিস করে এটা একটা ব্যাপার থাকে। তবে যখন বসে ও খুব মন দিয়ে করে এটুকু মানে জানি, আর এটুকু দেখে এসেছি। তানপুরাটা নিয়ে আমি সময় দিতে পারি না ঠিক কথা, আর তারপরে ও মা ওই দেখাশোনা করে। হ্যাঁ, ওর মা তারপরে অংশটা বলতে পারবে। হ্যাঁ বল। দুটো নয়নের মধ্যে একটা নয়ন হলো আমার মেয়ে। এমনিতে ঠিকই আছে, বাচ্চাদের সঙ্গে খেলতে খুব ভালোবাসে, সময় কাটাতে ভালোবাসে, খুব ছোট ছোট কিটিস কিটিস বাচ্চাদের নিয়ে কাটাতে খুব ভালোবাসে। এছাড়া পড়াশুনো তো আছেই, তার সঙ্গে রেওয়াজ তো আছেই। হ্যাঁ, আর তো হ্যাঁ, এমনিতেই প্রচণ্ড অবশ্য দুষ্টু, কি বলবো। তো বাকি না হলে সব ঠিকঠাকই আছে, এবং সব রকম গান নিয়ে প্র্যাকটিস করতেও ভালোবাসে। তো বলেইছে ক্লাসিক্যালটা বেশি ভালোবাসে, আর তার মধ্যে গজলটা অবশ্যই খুব ফেভারিট যাকে বলা যায়। ভবিষ্যতে যাতে আরও এগিয়ে যেতে পারে, আপনাদের আশীর্বাদ যেন থাকে সব সময় ওর মাথার ওপর, আরও সবাইয়ের কাছে হয়ে উঠুক মনে রেখে শেষ করছি। দেয়ার বাবা মার কাছ থেকে তো শুনে নিলাম ও কেমন, বাড়িতে দুষ্টুমি করে না, গান বাজনা করে না, পড়াশুনো করে, সব মিলিয়ে মিশে মোটামুটি একটা ভালো মেয়ে আর কি, তাই তো? চলো এবার আমি দেয়াকে পার্সোনালি একটা রিকোয়েস্ট করতে চাই। ও যখন এত রকমের গান আমাদের শোনাচ্ছে, তখন গজলটাই বা কেন বাকি থাকে? একটা গজল শুনবো কি এবার? আসলে গজলটা আমার ফেভারিট সাবজেক্ট। ফেভারিট গজল, এরপর আর ওই মেয়েকে কি বলার আছে, আপনারাই বলুন। তো গজল তোমার ফেভারিট যখন, তাহলে গজল কার গজল গাইছো? আমি এখন হরিহরনজির গাওয়া মরিজ ইশক কা কিয়া হ্যায় গজলটা গাইছি। হরিহরন আমারও ভীষণ ফেভারিট একজন সিঙ্গার, চলো শুনে নিই। মরিজ ইশক
স্টুডিওর চারপাশটা হঠাৎ করে কেমন একটা গজলের পরিবেশ তৈরি হয়ে গেল। তো দেয়া, তুমি আমাকে বলো, তোমার স্কুলের একটু গল্প করি। স্কুলে তুমি এত ভালো গান করো, নিশ্চয়ই আলাদা কিছু ট্রিট পাওয়া যায়, তাই না? হ্যাঁ, স্কুলের ম্যাডামরা সবাই খুব ভালোবাসে। হ্যাঁ, স্কুলের ম্যামরা আসলে স্কুলে কোনো অনুষ্ঠান হলেই আমাকে এসে বলে এই দেয়া একটু মানে এই অনুষ্ঠানের জন্য মানে মনোরম হবে এমন গান চয়েস কর। মানে তুমি পুরো ব্যাপারটা লিড করো বলতে গেলে। হ্যাঁ, গানের পুরো দিকটা, তাই না? তো স্পেশাল, মানে ও অ্যাকচুয়ালি স্পেশাল। তো স্পেশাল হতে কেমন লাগে? ভালো লাগে নিশ্চয়ই। আর বাড়িতে বাবা মায়ের কাছে এক মেয়ে তো? হ্যাঁ। তাহলে তো বাবা আদরের মানে একদম শেষ নেই তাহলে। তো বাড়িতে তো আদর হয়ই, আপনাদের সবার কাছ থেকেও অনেক আদর পাচ্ছে ওর গান শুনে, আমরা বুঝতেই পারছি সেটা। সেটাও পরে ফিডব্যাকটা অবশ্যই পাবে, তাই তো? বাড়িতে সবাইকে বলে এসেছো নিশ্চয়ই দেখতে? সবাই দেখছে টিভিতে তোমার প্রথম এই এক্সপিরিয়েন্সটা, তোমার প্রথম তো, ভালো লাগছে তো নিশ্চয়ই? হ্যাঁ, খুব ভালো লাগছে। বাড়ি থেকে সবাই কি বলে পাঠিয়েছে? বাড়ি থেকে বলে পাঠিয়েছে যা ভালো করে গিয়ে আয়, এখন ক্যামেরার সামনে হ্যাঁ ওয়েট করে আছি, গান তো নিশ্চয়ই শুনব। আচ্ছা, তো দেয়ার প্রথম এক্সপিরিয়েন্স, কিন্তু ওকে দেখে আপনাদের মনে হচ্ছে কি ও নার্ভাস হয়ে আছে? আমার তো একটু মনে হচ্ছে না, মানে প্রথম প্রথম একটু ছিল, এখন অনেকটা কেটে গেছে, তাই তো? ঠিক আছে, ও যখন ভয়টা কেটেই গেছে তাহলে চট করে আরেকটা গান শুনে নি। কি শোনাচ্ছ এখন তুমি তাহলে আমাদের? কি গান শোনাচ্ছ এখন? আমি আরডি বর্মনের সুরে আশা ভোসলের গাওয়া বাঁশি শুনে কি ঘরে থাকা যায়, মানে পিওর ক্লাসিক্যাল নাম্বার, এটাও আপনাদের অপূর্ণ রাখলো না ইচ্ছে। চলো শুনে নি। বাঁশি শুনে কি ঘরে থাকা যায়, বাঁশি শুনে কি ঘরে থাকা যায়, বলো গো সখী কি করে উপায়, বলো গো সখী কি করে শিশুনি কি
কথা বলে চলে যায়, ললিতা বলে ভুলে যায়, বিশাখা বলে চলে যায়, কি করে যাব কি করে যাব কি করে যাব, দুয়ারে বসেছে জটিলা কুটিলা পাহারা, পানি সারে সা পানি পা মা পা মা গা মা গা রে সা নি সা রে নি সা সা গা মা পা সা গা মা পা সা রে নি সা, বাঁশি শুনে কি ঘরে থাকা যায়, বাঁশি শুনে কি জলের ছলে যমুনা সা গা মা দা গা মা দানি দানি সা সা গা মা দা গা মা দানি মা দানি সা, সখী সব রাধাকে বোঝা যাব জলের ছলে যমুনা, মিনতি করিব মিনতি করিব মিনতি করিব, পায়েতে ধরিব তবে যদি আসে শ্যামরা, বাঁশি শুনে কি ঘরে থাকা যায়, বাঁশি শুনে কি ঘরে থাকা যায়, বলো গো সখী কি করি উপায় কি করি উপায় কি করি উপায়, বলো গো সখী বলো গো সখী বলো গো সখী বলো গো সখী, বাঁশি শুনে কি ঘরে থাকা যায়, বাঁশি শুনে কি ঘরে থাকা যায়, বাঁশি শুনে কি ঘরে থাকা যায়, বাঁশি শুনে কি বাঁশি শুনে কি বাঁশি শুনে কি বাঁশি শুনে তো ঘরে থাকা যায় না, কিন্তু দেয়ার গান শুনতে হলে অবশ্যই ঘরে টিভির সামনেই আপনাদের বসতে হবে, এবং আমি জানি আপনারা টিভির সামনে থেকে উঠতেই পারছেন না এতক্ষণ, তো দেয়ার গান শুনতে শুনতে আমাদের খেয়ালই নেই সময়ের কথা, অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি, আরও সময় থাকলে দেয়াকে হয়তো আরও অনেক গান গাওয়াতে পারতাম, কিন্তু সেটা তো আমাদের হাতে নেই, অতএব এখন শেষের পথে। দেয়া আমাদের শেষ কী গান শোনাচ্ছে? আমি রিচা শর্মার এক সজদা গানটি গিয়ে শোনাচ্ছি। আবার একটা সুফি নাম্বার, তাই তো? হ্যাঁ, সুফি গজল হলো, ওল্ড মেলোডিজ হলো, মডার্ন সং হলো, শেষ ও সুফি দিয়ে করছে। চলো তাহলে কথা না বাড়িয়ে শুনে নেওয়া যাক। সজদা
करो सपनों से आगे अब जा लूट जाए ये जहां छूट जाए संग प्यार रहे मैं रहूं ना रहूं पलकों में छुपा लूं सीने में समा लूं तेरे अंग रंग रंग मेरा बोले अब जा लूट जाए ये जहां छूट जाए संग प्यार रहे मैं रहूं ना रहूं तेज दौड़ूं सपनों से आगे अब जा लूट जाए ये जहां छूट जाए संग प्यार रहे मैं रहूं ना रहूं से पिला दे जरा ख्वाब सजा दे मेरे होठों पे मर तेरा बोले अब जा लूट जाए ये जहां छूट जाए संग प्यार रहे मैं रहूं ना रहूं सपनों से आगे अब जा लूट जाए ये जहां छूट जाए संग प्यार रहे मैं रहूं ना रहूं মহল তৈরি হয়ে গেছে এখানে তবে আজকে এ পর্যন্তই দেয়াকে অনেক ধন্যবাদ এবং গানটার সাথে এত ভালো কোরাস দিলেন বাবার সাপোর্ট খুব থাকে না তোমার সাথে সব সময় তো সবাইকে সমস্ত মিউজিশিয়ানসদের আমাদের পক্ষ থেকে আরসিবিএস এর পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ এখানে আসার জন্য দেখা হবে আগামী পর্বে নমস্কার